গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। আর আজ থেকে আমি আমার ডেইলি ব্লগটা চালু করছি। তো আজকে হচ্ছে হোলির দিন, আজকে 8ই মার্চ। তো আজ থেকে আমি শুরু করছি, আর তোমরা আমার কাছ থেকে প্রতিদিন ডেইলি ব্লগ পাবে। আসলে ডেইলি ব্লগ করলে কি হবে, আমার ভিউয়ার্সরা আমার সঙ্গে লাগাতার কানেক্ট হয়ে থাকবে, তো ওই জন্যই আসলে আমি এই ডেইলি ব্লগটা করছি। তো আজকে সকাল থেকে আমি বেশিক্ষণ দোকানটা আমার খুলে রাখতে পারিনি, কারণ হচ্ছে কি আজকে প্রচণ্ড হোলির দিন এবং ওই জন্য আমি পড়াতেও যেতে পারিনি। তো প্রচণ্ড হোলির এখানে উৎসব হয় আজকে দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনে হোলির উৎসব হচ্ছে বলে আমি খুলতে পারিনি। যাই হোক, বিকেলের দিকে চারটা কম, তো ওই জন্য আমি দোকানের দিকে যাচ্ছি। আর তোমরা দেখো যে এখানে আমার মাও কিন্তু হোলির জন্য এই দরজাটা আমার কিন্তু লাগিয়ে রেখেছে, আর তোমরা দেখতে পাবে, তোমাদেরকে নিচের দিকে দেখাই আমি। এই দেখো, এখানে দেখো সমস্ত হুলি সব উপকরণগুলো এখানে সব পড়ে আছে, হলুদ হলুদ রং যেগুলো আছে মা করা লাগিয়ে দিয়েছে দুপুরবেলায়, যাতে কেউ এসে বিরক্ত না করতে পারে। তো আমরা আমাদের দরজাটা খুলে একটু বসবো জান দিয়ে। এবার আমাকে একটু ঝাঁটপাট দিতে হবে, আর তার আগে কিছু জিনিস আছে যেগুলো আমাকে রেডি করতে হবে। আর এটা হচ্ছে আমার দোকান, লাইটটা জ্বালিয়ে দিই তাহলে দেখতে পাবে আমার দোকান এটা। তো এখানে সমস্ত মানে মেনলি এখানে অনলাইনের কাজটাই করা হয়, অন্য কোনো কাজ সেইভাবে করা হয় না। আর কিছু এক্সট্রা জিনিস রেখেছি যেগুলো আমি সেল টেল করি, বিক্রি টিক্রি করি, আর সেগুলো হচ্ছে যাতে আমার ইনকামটা কিনা বাড়ে। তো ইউটিউবে এখনও তো আমি সেরকমভাবে বেশ কিছু গেইন করতে পারিনি, শুধুমাত্র সাবস্ক্রাইবার্সটাই গেইন করতে পেরেছি। আর বিভিন্ন ধরনের আমি মানে টপিক নিয়ে আমি ইউটিউবে ভিডিও ছাড়তাম, তো এই জন্য আমার ইউটিউবে যে ওয়াচ টাইমটা সেটা বাড়েনি। তো বন্ধুরা, আমি চাইছি যে আবার ব্লগ নিয়ে আমি দ্বিতীয়বার আবার এগিয়ে যাবো ইউটিউবে। তো আমি চাইছি যে তোমরা যাতে আমার সঙ্গে থাকো, আর আমাকে একটু সাপোর্ট করো লাইক করে। আর কোনো কোনো সময় এই যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা আমি দেখি টিঙ্কু ভাইয়ের, আমি কিছুদিন আগে কমেডি করতাম, তার কিছুদিন আগে ব্লগ করেছি, তার কিছুদিন আগে কিছু মানে একটা নিউজ চ্যানেল ছিল র্যান্ডম টিঙ্কুর ওপরই, র্যান্ডম টিঙ্কুই নাম ছিল, কিন্তু আমি সেখানে নিউজ ছাড়তাম। তো যাই হোক, কথা বলবো না, তোমরা দেখতে থাকো। আমি ঘর থেকে ততক্ষণে আমার খাতাটা নিয়ে আসি, খাতা পেন নিয়ে আসি, আর তার সঙ্গে মোবাইলটা নিয়ে আসি, আর দেখি ঘরটা একটু ঝাড়টা দিই। আমার ঝাঁট দেওয়া হয়ে গেল ঘরটা, আমি দেখাই এবার তোমাদেরকে যে আমি কোন কোন জিনিস আসলে আমি এখানে সেল করি, ঠিক আছে? তো বন্ধুরা, এই দেখো এখানে কভার ফাইল আছে, এবং যে স্কুলের যে বোর্ডগুলো থাকে সেগুলো আমি বিক্রি করি এখানে। হ্যাঁ, অর্থাৎ যার উপরে রেখে তুমি পরীক্ষার প্রশ্নপত্র রেখে
তুমি মানে পরীক্ষাটা দিতে পারবে, সেগুলো বিক্রি করি। খাতা ফাতা আছে ওখানে, কিছু ইলেকট্রিক্যাল বোর্ড আছে এবং ব্লুটুথ বক্স এখানে পাশে দেখতে পাচ্ছ, অনেক কিছু ডিজে মানে এখানে ডিজে লাইট আছে। তারপরে আমাদের এইগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই চার্জার লাইট। তারপরে ওটা হচ্ছে এক্সটেনশন কর্ড, ঠিক আছে, বাল্ব ফাল্ব মোবাইলের মানে ব্লুটুথ স্পিকার এগুলোও আমি কিন্তু এখানে বিক্রি করি। আর তার সঙ্গে অনেক কিছু লাইট আছে, ডিফারেন্স টাইপের লাইট আছে, লাইটিং আছে, ঠিক আছে। এছাড়াও নাইট বাল্ব আছে, বিভিন্ন ডিজাইনের নাইট বাল্ব, মোমবাতি টোমবাতি এগুলোও আমি কিন্তু এখানে সেল করতে থাকি। অর্থাৎ গ্রামের যেরকম ছোটোখাটো দোকান হয় সেরকম এখানে আমি বোতল ফোতলেও অর্থাৎ প্লাস্টিকের বোতলগুলোও আমি রাখি। এর সঙ্গে সঙ্গে আমি ইলেকট্রিকের যে টিউব হয় সেগুলোও রাখি এখানে। তো আর তার সঙ্গে আমি অনলাইনে বিজনেসটা করি, এখানে কোন কোন জিনিস আমার পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। না তো বললে মানব তুমি আর কী কী কাজ করো অনলাইনে সেটা তুমি দেখালে না। তো আমার RNFI থেকে এখানে একটা পোর্টাল নেওয়া আছে যেখানকার মাধ্যমে আমি RCTC টিকিট কেটে থাকি, আর তার সঙ্গে মানি উইথড্রগুলোও আমি করি। আর এখানে বিভিন্ন ধরনের কাজের লিস্ট দেওয়া আছে, হ্যাঁ, সেই সব জিনিসগুলো আমি কিন্তু করি, ঠিক আছে। যেমন অনলাইনে ফর্ম ফিল আপ করি, চাকরির ফর্ম ফিল আপ করি দেখতে পাচ্ছ, হ্যাঁ। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি মানে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন, অনলাইনে যত কাজ হয়। শুধুমাত্র আসল কথা হলো যে নতুন ভোটার কার্ড আমি এখানে তৈরি করি না, নতুন আধার কার্ড এখানে তৈরি করি না, আর আধার কার্ডের বায়োমেট্রিক যেগুলো হয় সেগুলো আমি এখানে কিন্তু চেঞ্জ করি না। বাদবাকি যত কিছু কাজ আছে সবই কিন্তু এখান থেকে আমি করি। এছাড়া আমার CSC আছে এবং একটা ব্যাংকের আমার CSPও নেওয়া আছে। এছাড়াও আমি ই-শ্রম বা লেবার কার্ড করি, অনলাইনে সমস্ত কাজ করি। এখানে IRCTC দেখতে পাচ্ছ তুমি, IRCTC-র আমি এজেন্ট আছি, ডাইরেক্ট এজেন্ট। এবং আমি এরকম ছোটোখাটো বই এবং স্লেট পেন্সিলও বিক্রি করি। হলো যে এটাই যে গ্রামের মানুষের দরকার, বিভিন্ন দরকারে, ছোটোখাটো জিনিসের দরকারে তারা যে আমাদের সামনের যে মার্কেটে যায়, টাউনে যায়, রঘুনাথগঞ্জ টাউনে, সেটা আসলে ওদেরকে যেতে হবে না, আমার কাছ থেকেই ওরা পেয়ে যেতে পারে এখানে। তো এই জন্যই আমার আসলে এটা খোলা। এবং তোমরা দেখতে পাবে যে আমার এটা কিন্তু আমার বাড়ির মানে মেন গেটের দুয়ারে যেটা করা হয়েছে, এর কারণটা হলো এটা যে যাতে গ্রামের মেয়েরা কিন্তু এখান থেকেই কিন্তু জিনিসটা অতি সহজে পেয়ে যেতে পারে। বৌদি আমার বৌদি হয় তো বলছে যে কি করছো, বুঝতে পারছে না ও যে এটা কি করছি। আমি তো ব্লগিং করছি এখানে, গ্রামের মেয়েরা বউরা যারা আমাদের মেন মোড়ে যায় তাদেরকে যেতে হবে না। তো সেই সূত্রে আমার মা বলেছিল যে তুই দোকানটা এখানেই করে নে, এখানেই বেশ ভালো চলবে। তো চলছে মোটামুটি তোমাদের দয়াতে আশীর্বাদে। তো তোমরা আমাকে আরও বেশি সাপোর্ট করো যাতে আমি আরও ভালো 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 জিনিস তোমাদের ব্লগে দেখাতে পারি। এটা তো শুধুমাত্র ডেলি ব্লগ পার্ট 1, ডেলি ব্লগে তো সবসময় ডেলি ব্লগ আসতেই থাকবে। এই জন্য আমি ইন্টারনেট ব্যবস্থা কানেকশান কিন্তু ব্রডব্যান্ডের আমি নিয়ে রেখেছি। আর কি বলবো, আমি এই যে তোমাকে দেখালাম আনবক্সিং করে যেটাতে এখন আমি ভিডিও করছি, তো এই মানে সেলফি স্টিকটাও আমি নিয়েছি। তার সঙ্গে আমি মাইক অর্ডার করেছি, একটা ওয়্যারলেস মাইক, যে মাইকটা আমার চলে আসবে আর আর ধরো এই 2 কি 3 দিনের মধ্যে বাড়িতে আমার চলে আসবে, হাতে ডেলিভারি, 100 টাকা দাম। তো ওটারও আমি রিভিউ করব এবং ওটাও আমি আনবক্সিং করে তোমাদের এই চ্যানেলেই ছাড়বো। তোমরা দেখো এবং কমেন্ট করো, তোমাদের যদি কারো মনে হয় যে আমরা ব্লগিং চ্যানেল শুরু করব তাহলেও আমি আছি তোমাদের সঙ্গে যদি কোনো দরকার লাগে। এবং যদি তোমাদের মধ্যে কেউ বড় ইউটিউবার থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে। আর ভিডিও সম্পর্কে যদি কোনো তোমাদের ডিসিশান দেওয়ার থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে দিয়ে দিও। যাই হোক, আমি যেহেতু নতুন ব্লগার তো হয়তো আমার ভিডিওটা অতটা ভালো হচ্ছে না, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। আর আমি জানি অডিওর একটু সমস্যা হবে, কারণ অডিও তো আমার কোয়ালিটিটা অতটা ভালো না, কিন্তু আমি যেহেতু ভিভো ফোন ব্যবহার করি, হ্যাঁ, ভিভো Y কী আছে আমি অত জানি না, যাই হোক ফোনের ব্যাপারে আমি অতটা বেশি জানি না। তো যে ফোনটা ব্যবহার করি তো সেটাতে এক্সটার্নাল মাইক একটু দরকার হয়, আর ক্যামেরাও অতটা উন্নত না। তো যাই হোক, তোমরা এইভাবেই ব্লগটা দেখতে থাকো। আমি এইমাত্র দোকান খুললাম, কম্পিউটারটা অন করি আর অন করে দেখি কাস্টমারের জন্য অপেক্ষা করি, কারণ আজকে হোলির দিন মনে হয় না এত বেশি কাস্টমার আসবে। তাও আমাকে বসে থাকতে হবে কারণ সকালবেলায় আমি আসলে দোকানটা খুলতে পারিনি।
তো সকালবেলায় যদিও কোনো কাস্টমার ছিল না, আমি 10টা পর্যন্ত খুলে রেখেছিলাম, তারপরে আমি ভয় বন্ধ করে দিলাম, কারণ আমার একটু সমস্যা আছে। তো ওই জন্য আমি আজকে দোল উৎসবটা পালন করছি না, অর্থাৎ হোলিটা আমি খেলছি না। কিন্তু আমাদের যে বেলুন আছে, ওয়াটার বেলুনসগুলো আছে, সেই ওয়াটার বেলুনস নিয়ে আমরা বাড়িতে আমাদের বৌদির সঙ্গে কিন্তু আমি খেলেছি অলরেডি, তো এবং পাশের বাড়ির বৌদির সঙ্গেও আমি খেলেছি। তো তোমাদের আমি ঘরের ভিতর যাবো, যখন ওয়াটার বেলুনস তোমাদের দেখাবো। তো আমি রাত্রে 8টা পর্যন্ত থাকবো, আর এখন বাজে বিকাল 4:30। তো এই 4:30-4:30 দিকেই আমি খুলে দিই। তো প্রতিদিন খুলতে পারি না যেহেতু আমার প্রাইভেট থাকে, তো আজকে আমি খুলতে পেরেছি। আজকে তোমরা দেখো, আমি প্রাইভেট পথে আজকে যাইনি, কারণ রাস্তাতে অনেক বেশি আবির এবং রং খেলা হচ্ছে। তো তাতে করে আমি ওখানে পৌঁছতে তো পারবোই না, মানে তার আগেই আমি ভূত হয়ে যাবো রঙে। তো আর কি বলবো তোমাকে, তো ডেলি ব্লগ আমি কী করে শেষ করবো বুঝে উঠতে পারছি না বন্ধুরা। তো আজকের ব্লগটা এতটাই থাকলো, যদি ব্লগে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে এবং আমাকে সাপোর্ট করার জন্য এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি টিপে দাও, আর আমার এরকম ডেলি ব্লগগুলো তোমাদের চ্যানেলে আসতেই থাকবে। বাই বাই।